হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপে চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল সিরিয়ালের আপডেট নিয়ে যখনই পদ্ম কৃপানের সঙ্গে কথা বলছিল আর জিজ্ঞাসা করছিল আমাকে কে মারবে বলুন আপনি আপনি তো সবটা জানেন কিন্তু কৃপান কোনো কথা বলে না পেছন থেকে কেউ ছুরি দিয়ে পিঠে আঘাত করে পদ্মকে আ বলে চিৎকার করে ওঠে যখনই পদ্ম তখনই কৃপান ফোন কেটে দেয় হাত থেকে ফোনটা পড়ে গিয়ে নানাভাবে কতটা যে কষ্ট হচ্ছে পদ্ম সে বুঝতে পারছে তার চোখ দিয়ে জল গড়াচ্ছে আর ভাবছে কৃপাণের কথাই ওই প্রথম দিন সুইমিং পুলে তাকে ফেলে দিয়েছিল কৃপাণ এরপরে তার বন্ধুবান্ধব নিয়ে তার সঙ্গে অশ্লীল আচরণ করেছে এরপরেও পদ্মকে রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে মারার চেষ্টা করেছিল তারপরে পদ্মর সঙ্গে কৃপাণের বিয়েটা হয়ে গেল পদ্মকে এমন ওষুধ খাওয়ানো হয়েছিল যে তার কোনো অবচেতনা ছিল না এই অবস্থায় বিয়ে হয়েছে এইসব ভাবতে ভাবতে এই পদ্ম মাটিতে পড়ে যায় আর ওদিকে কৃপাণভাবে তো খেলা শুরু হয়ে গেছে পদ্ম পরা মাত্রই সেখানে পদ্মর ফোনে যে কথা বলছিল কৃপানের সঙ্গে সেই নাম্বারটা ডিলিট করে দেয় ভজন মিত্তির হাতে গ্লোভস পরে আর ফোনটা নিয়ে এরপরে পদ্ম সিমটা লাগিয়ে দেয় আর নানাভাবে অগ্নিজিৎ মুখার্জি গাড়ি সহ ড্রাইভারকে নিয়ে চলে আসে মানে কী ব্যাপার এখানে এত অন্ধকার কোন বাড়িতে বিয়ে হচ্ছে কী যে ঠিকানা বলেছিল আচ্ছা আমি পদ্মকে একটু ফোন করছি ফোন বেজেই যাচ্ছে পদ্ম কোনোভাবেই ফোন রিসিভ করছে না কি ব্যাপার মেটা কি করলো বুঝতে পারছি না আমাকে ডেকে এখন ফোন রিসিভ করছে না মানে স্যার ওই যে সামনের বাড়িটাতে আলো জ্বলছে হয়তো ওটাতেই পদ্ম থাকতে পারে বিয়ে হতে পারে আচ্ছা আমি গিয়ে দেখছি গরিব ঘরের মানুষ তো হয়তো কোনোভাবে অত ডেকোরেশন করতে পারেনি আর যার কারণেই অল্প আলো লাগিয়েছে আমি যাচ্ছি গাড়ি থেকে সমস্ত গিফটগুলো নিয়ে অগ্নিজিৎ নেমে পড়ে দিকে সেই বাড়ির ভেতরে যাওয়া মাত্রই নানাভাবে বাড়ি অন্ধকার ঘরে ঢুকে পদ্ম কোথায় তুই আমি এসে গেছি বাড়িতে বিয়ে বাড়ি মনেই হচ্ছে না কেউ নেই কেন জানি বারবার পদ্ম বলে চিৎকার চেঁচামেচি করছে আর ঠিক সেই মুহূর্তেই নানাভাবে পায়ের সঙ্গে পড়ে যেতে লাগে অগ্নিজিৎ মুখার্জি পদ্ম এই কি হয়েছে তোর এরকম করে পড়ে আছিস কেন তোকে কে ছুরি দিয়ে আঘাত করেছে অ্যাটেম্প মার্ডার করার চেষ্টা করেছে তোকে পদ্ম তখনই পদ্মর কাছ থেকে ছুরিটা তুলে নেয় অগ্নিজিৎ মুখার্জি আর সেই ছুরিটা অবস্থায় এসে দেখতে পারে পঙ্কজ এবং তার পুলিশের টিম বলে আপনি পদ্মকে খুন করে ফেললেন না আমি একজন লয়ার আমি কোনোভাবে আইন ভাঙতে পারি না আমি পদ্মকে খুন করিনি বিশ্বাস করুন আমি একজন নিমন্ত্রিতা এই দেখুন আমি গিফট নিয়ে এসেছি পদ্মকে দেব বলে আর ও আমাকে নিমন্ত্রণ করেছে ওর আজকে বিয়ে সেটা বলে আমাকে এরকম করে ফাঁসানো হচ্ছে এটা অনেক আগের অতীত ঘটনা কেউ ওকে মেরে থুয়ে গেছে আর তারপরে আমি এসে দেখে ওকে বাঁচানোর জন্য এই ছুরিটা বের করেছি বিশ্বাস করুন এখানে কোনোভাবেই আমার কোনো অন্যায় অপরাধ নেই পঙ্কজ কোনো কথাই শুনে না সাথে সাথেই পদ্মকে হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হয় তার অবস্থা আশঙ্কাজনক এদিকে অগ্নিজিৎ মুখার্জিকে থানায় নিয়ে আসা হয়েছে হঠাৎ করেই প্রলয়ের কাছে ফোন চলে আসে আর কেউ একজন ওপাশ থেকে বলে যে আসলে অগ্নিজিৎ মুখার্জিকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে টিভিতে দেখানো হচ্ছে সেগুলো শুনে নানাভাবে প্রলয় অবাক হয়ে যায় এরপরে ডাকতে শুরু করে যে কোথায় আছো কে শুনতে পাচ্ছ তোমরা রাখা তোরা কোথায় কি হয়েছে দাদাকে নাকি পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে কি যে আইনের রক্ষক তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেলো মানে বুঝতে পারলাম না তুমি দাদাকে ফোন করো দেখো না ফোনটা রিসিভ করে কি না কোনোভাবে ফোন রিসিভ না অগ্নিজিৎ মুখার্জি তখনই মেহেক বলে তোমরা দেখলে না টিভিতে দেখাচ্ছে বাবাকে কী রকম ট্রেনে হিসেবে পুলিশের গাড়ি থেকে নামিয়ে পুলিশ স্টেশনে ঢোকানো হলো নানাভাবে সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে আমার বাবা এখন কে বাঁচাবে ওকে হ্যাঁ আমাকে একজন ফোন করে বললো জেঠু নাকি পদ্মকে ফোন করেছে সেই খুনের দায়ে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে ছুরি হাতে পাওয়া গেছে যেঠুমুনিকে কি বলছিস কি হ্যাঁ এখন কি হবে লায় সব কিছু ভেবে অবাক হয়ে যায় বলে মা আমাদের সবার থেকে বরদাকে বেশি ভালোবাসে মা যদি এগুলো জানতে পারে তাহলে অবাক হয়ে যাবে কি করে তাকে সামলাবো আমরা গীতা কোথায় গীতা বাড়িতে নেই ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে যেঠিমণি তাই ও সুরসুর করে বেরিয়ে গেল কোথাও গীতা ওকে ফাঁসিয়ে দেয়নি তো কারণ পদ্মর কেসটা গীতা জিতেছে এখন যদি অমনিজিৎ মুখার্জির কেরিয়ারটা শেষ হয়ে যায় তাহলে পদ্ম এবং ওর ঘরে বন্দুক রেখে গীতা সামনের দিকে এগিয়ে যেতে পারবে এসব কোনো কারণ নাই আপনার নিজেদের মধ্যে এরকম ভুল বোঝাবুঝি তৈরি করবে না পরের বাড়ির মেয়েকে কেন দোষারোপ করছো গিতা এরকম কখনো করতে পারে না আমাদের সত্যিটা জানতে হবে তার জন্য থানায় যেতে হবে তখনই থানার বরবাবু পঙ্কজ ফোন করে আর বলে আপনারা অগ্নিজিৎ মুখার্জির বাড়ি থেকে যে কেউ একজন এখানে আসুন উনি অপরাধী ওনার ফোনটা কোনোভাবেই ওনাকে দেওয়া যাবে না তাই আমি ফোন ব্যাক করেছি আপনার দাদা কি করেছে একবার ভেবে দেখেছেন সেটা যে মেয়েটাকে নিয়ে অগ্নিকন্যা লড়াই শুরু করেছিল পদ্ম তাকে আজকে শেষ করে এই লড়াইটা বিথা করে দেওয়ার চেষ্টা করেছে নানাভাবে অগ্নিজিৎ মুখার্জি আর তার জন্যই আজকে তাকে থানায় আনা হয়েছে তাকে আমরা হাতে নাতে ধরেছি কোনোভাবেই তাকে ছাড় দেওয়া হবে না সে জামিন পাওয়া তো দূরের কথা এই পুলিশ স্টেশন থেকে সে বেরোতে পারবে না আমাকে দিন না আমি কথা বলবো এই প্রলয় বুঝতে পারছিস আমাকে কেউ ফসানোর চেষ্টা করেছে আমি এগুলো কোনো কিছুই জানি না যেটা আগে ঘটে গেছে সেখানে গিয়ে আমি উপস্থিত হয়েছি আর তারপরে আমাকে এরকম করে ফাঁসানো হলো তোরা কিছু একটা চিন্তা করিস না আমি চলে যাব আমি যেহেতু ক্রিমিনাল লয়ার আমি নিজের কেসটা নিজে লড়ব এরপর নিজেকে নির্দোষমান করে কালকে জামিনে আমি বাড়ি চলে যাব এরপরে ফোন রেখে দেওয়া হয় অগ্নিজিৎ মুখার্জি নিজের ফোনটা নেওয়ার জন্য নানাভাবে পঙ্কজকে বলে কিন্তু সে দেবে না বলে আপনি তো ভালো করে লটা জানেন এই অবস্থায় আপনার নিজের ফোন আপনাকে দেওয়া যাবে না আমরাও দেখতে চাই কি হচ্ছে না হচ্ছে এদিকে গীতা এলএলবি চলে আসে থানায় তাকে দেখে পঙ্কজ তো অবাক হয়ে যায় দেখলেন অগ্নিকন্যা কী ঘটেছে আজকে দেখতে পারলাম আমি গীতা এলএলবি যে এই অগ্নিজিৎ মুখার্জির কেস লড়ব কি বলছেন কি আমার চুল উঠে গেল সারা জীবন এই পুলিশের চাকরি করতে করতে আমি খুব ভালো করে বুঝতে পারছি যে যাই কিছু হয়ে যাক না কেন এই অগ্নিজিৎ মুখার্জি কখনো পদ্মকে খুন করেনি। নিই অগ্নিকন্যা এসব আপনি কী বলছেন হ্যাঁ কারণ একজনের হাতে ছুরি দেখেছেন ওখানে বডি পড়েছিল বলে উনি খুন করেছে এটা কিন্তু হয় না এর মধ্যে অনেক গল্প থাকতে পারে যেগুলো আপনাদের পুলিশের তদন্ত করে বের করা উচিত ছিল আমি এই বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই না আপনি কি নিজের লইয়াটাকে গুলে খেয়েছেন আমি বই পড়ে সমস্ত লগুলোকে মুখস্ত করে ফেলেছি কে কি করতে পারে সেটা আমার খুব ভালো করে জানা আছে গীতা তুমি আমার কেসটা কোনোভাবেই লড়বে না আমি চাই না কারণ আমার কেস আমি নিজে লড়বো আপনি বুঝতে পারছেন না আপনি একজন অভিযুক্ত আপনাকে কেস লড়তে দেওয়া হবে না কালকে আপনাকে কোর্টে প্রডিউস করা হবে জামিনও আপনি পাবেন না তাহলে কেন জেদ করছে না এত কিছুর পরও কিসের এত ই আমি তো বলছি যত যেতে হয় আমি যাবো আপনাকে আমি নির্দোষ প্রমাণ করবো কারণ আমি জানি এই অন্যায়টা আপনি করেননি আর বড়বাবু আপনি আমাকে টিচ করবেন না আপনি জানেন যে গীতা এল এলবি এমন এমন ক্রিটিক্যাল কেস হাতে নিয়েছে যেগুলোতে সে জয়ী হয়েছে কোনোভাবেই তাকে পরাজয় করা যাবে না কারণ আমি সত্যের পথে রয়েছি ভজন এসে বলে কালকে আপনি জামিন পাবেন না তো এই তো ভজন তুমি চলে এসেছো তুমি তো আমার জুনিয়র তুমি আমার জামিনের ব্যবস্থা করো কি বলছেন আপনি পদ্মকে ছুরি দিয়ে আঘাত করেছেন পুলিশ আপনাকে হাতে নাতে আই উইটনেস হয়ে ধরেছে প্রেস মিডিয়া সবাই এই থানা ঘেরাও করলো বলে কারণ পদ্ম যে কেসটার সঙ্গে যুক্ত ছিল তাকে সরিয়ে দিলে সেই কেসটা থেকে কৃপাণ উদ্ধার পেয়ে যাবে তার জন্যই আপনি এগুলো করেছেন সেটাই সবার ধারণা আর এদিকে পদ্ম যদি না বাঁচে তাহলে তো আপনি শেষ বুঝতেই পারছেন কি ঘটবে এবার এতগুলো অ্যালিগেশন আইপিসির এতগুলো ধারা আপনার ওপর হবে সেগুলো থেকে কি আপনাকে কোনোভাবেই কেউ রক্ষা করতে পারবে না আর এখন থেকে আপনার কেরিয়ার শেষ ফুল হয়ে গেল আজ থেকে এখন থেকে ভজন মৃত্যুর থাকবে ক্যামেরার লাইফ লাইনে প্রেস মিডিয়া সবাই তাকে ঘিরে ধরবে আমি দক্ষিণাস্বরূপ আপনার কাছ থেকে নানাভাবে আপনার যে লয়ার শিখেছি সেটার প্রমাণ দেব। আপনাকে আমি জেলে পাঠিয়ে ছাড়বো অ্যাটেম্প মার্ডারের কেসে আপনাকে নানাভাবে শাস্তি পেতে হবে আর তখনই আমার এই গুরু দক্ষিণাটা নিশ্চয়ই সফল হবে ভজন কোষে একটা চর বসায় অগ্নিজিৎ মুখার্জি আপনি আমার গায়ে হাত তুললেন কোনোভাবেই আপনাকে ছাড়বো না আমি এই গীতা এলএলবিও আপনাকে বাজাতে পারবে না তখনই গীতা গিয়ে ভজনের কাঁধে হাত রাখে এই গীতা গায়ে হাত দিয়ে কথা বলবি না একদম তাতে কি করবে বড়বাবু আপনি ওনাকে বলে দিন কোনোভাবেই যেন এখানে ঝামেলা না করে আমি তোকে রমজে রমজে চিনি কী ভেবেছি অগ্নিজিৎ মুখার্জির ঘরে বন্দুক রেখে নিজেকে নির্দোষ মান করে লাইফ আসা দেখাচ্ছি কোটের ভেতরে আমার মুখ চলে কোটের বাইরে হাত চলে অভ্নিজিৎ মুখার্জিকে বাঁচাতে আমার যত দূর যেতে হয় আমি যাব আমাকে কেউ আটকাতে পারবে না আর ভজন মিত্তির দেখছেন তো দুধকলা দিয়ে যে কালসা পুষেছেন তার প্রমাণটা ওকে লয়ারই শিখিয়েছিলেন অথচ দেখুন আজকে আপনাকে গুরুদক্ষিণা দিচ্ছে আপনারই কেরিয়ার শেষ করে আপনাকে ধ্বংস করে দিয়ে এরকম মানুষকে নিয়ে এতদিন আপনি বড়াই করতেন তাই না গীতা প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না অভিজিৎ মুখার্জি পঙ্কজ খাসনবিস অবাক হয়ে যাচ্ছে যে গীতা সত্য ন্যায়ের পথে থাকে সে না আজকে এরকম করে অগ্নিজিৎ মুখার্জির অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে তার পাশে এসে দাঁড়াচ্ছে কি হতে চলেছে গীতা এল এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে ভজনকে কোষে চর মারল অগ্নিজিৎ গীতা কেস লড়বে জানিয়ে পদ্মকে হাসপাতালে নেওয়া হলো পদ্মর যে অবস্থা আশঙ্কাজনক তাই নিয়ে বাড়িতে অগ্নিজিৎ মুখার্জি সবাই ভাবনা চিন্তা করছে পদ্ম যদি স্টেটমেন্ট দিতে না পারে তাহলে কোনোভাবেই কিন্তু অগ্নিজিৎ মুখার্জিকে বাঁচানো যাবে না আর গীতা জানে যে ভজন মিত্তির বা কৃপান কিরণকান্তি ব্যানার্জি তারা কি কি করতে পারে তাই এই কেসটা তার জন্য লড়াটা খুব ইজি হয়ে যাবে এবার অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসাতে গিয়ে ভজন এবং তার যে কিরণকান্তি ব্যানার্জি রয়েছে সবাই না ফেসে যায় কারণ গীতা সত্যের পথে রয়েছে কোনোভাবে অগ্নিজিতের গায়ে এতটুকু আচর লাগতে দেবে না স্বসম্মানে তাকে বাড়িতে পৌঁছে দেবে পঙ্কজ খাজনবীশকে জানিয়ে দিয়েছে আর গীতা জানে যে অগ্নিজিৎ এবার কোনো অন্যায় করেনি একটা ছুরি আর একজনকে পরে আছে দেখলেই ভাবা যায় না যে আসলে শেখুনি তাই যাই কিছু ঘটুক না কেন গীতা এবার এই কেসটা লড়েই ছাড়বে এবং জিতে ভজনের নানাভাবে যে চক্রান্তগুলো করছে বেচতে দিবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন